নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি সরকারি চাকরির আপডেট নিয়ে, যেখানে পশ্চিমবঙ্গের হুগলি জেলাতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে একসঙ্গে টোটাল 6টি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলিতে আপনাদেরকে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলিতে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। সেটি আপনাদেরই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে অ্যাপ্লাই অনলাইনের অপশন পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এই টোটাল 6টি নোটিফিকেশনে কোথায় কতগুলি ভ্যাকান্সি রয়েছে, কারা কোন পোস্টে আবেদন করতে পারবেন, কোন জবের জন্য আপনাদেরকে অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, কোন জবের জন্য আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এবং আরও যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই নোটিফিকেশনে বলা রয়েছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিতে পারেন, পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলি সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা স্টার্ট করি। তো বন্ধুরা, এই সকল নোটিফিকেশন গুলি আপনারা পেয়ে যাবেন হুগলি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে রিক্রুটমেন্ট বলে যে অপশন রয়েছে সেখানে আপনারা চলে আসবেন। এখানে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন যে 22/4/2022 তারিখে একসঙ্গে কিন্তু অনেকগুলি নোটিফিকেশন এখানে আউট হয়েছে। যেমন প্রথমে যেটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, রিকোয়ারমেন্ট ফর পোস্ট অফ কর্মবন্ধু সুইপার ফর ফিমেল ক্যান্ডিডেটের জন্য এটি, ঠিক আছে। তারপরে সেকেন্ডে যেটি রয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ক্লার্ক, কম্পাউন্ডার, টিচার, তারপরে মিউজিক টিচার, অনেকগুলি কিন্তু পোস্ট এখানে রয়েছে, আপনারা দেখে নেবেন একবার করে। তারপরে যে আর একটি রয়েছে আবার 22/7/2022 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সোশ্যাল ওয়ার্কার, এখানে আপনাদের চাইল্ডহুড এডুকেটর, নার্স ইত্যাদি পোস্ট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন এখানে, তারপরে যেটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ বেঞ্চ ক্লার্ক, ELDC কাম টাইপিস্ট, তারপরে রয়েছে নাইট গার্ড, ঠিক আছে, তারপর রয়েছে জুবনিল জাস্টিক বোর্ড, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা নোটিফিকেশন পেয়ে যাবেন যেখানে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট অ্যান্ড হাউস মাদার ফর চিলড্রেন হোম ফর গার্লস উত্তরপাড়া, ঠিক আছে। তারপরে সবকা লাস্টের দিকে আরেকটি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন, যেটি হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট আন্ডার মিড ডে মিল প্রোগ্রাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই প্রত্যেকটি নোটিফিকেশন একটু শর্টে আলোচনা করে নেব এবং আপনাদেরকে ইনফর্ম করে দেবো কারা কোথায় অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অনলাইন না অফলাইনে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু নোটিফিকেশনে এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এইগুলি যে নোটিফিকেশনে লেখা রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এখান থেকে, ঠিক আছে। এবং লাস্টের একটি নোটিফিকেশন এবং প্রথমের যে নোটিফিকেশন, এই দুটিতে কিন্তু আপনাদেরকে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো চলুন আমরা একে একে সেই নোটিফিকেশন গুলি দেখে নিই। আমরা প্রথমে যে নোটিফিকেশনে চলে এসেছি, এখন দেখতে পাচ্ছেন ডেট 22/7/2022 তারিখ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন। কর্মবন্ধু সুইপার পদের জন্য টোটাল 4টি ভ্যাকান্সি রয়েছে, জেন্ডার ফিমেল অনলি। তো এখানে উত্তরপাড়া কোয়াট্রুম মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যারা বসবাস করেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 37 বছর, স্যালারি রয়েছে 3,000 টাকা মান্থলি, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র এতে স্বাক্ষর করতে পারেন, এবং আপনাদের যদি মেডিকেল ফিটনেস মানে ফিট থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। আবেদন এখানে আপনারা করতে পারবেন 25/7/2022 তারিখ থেকে 9/8/2022 তারিখের মধ্যে। তো আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এই নোটিফিকেশনেই পেয়ে যাবেন। একটু নিচের দিকে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা একবার চেক আউট করে নেবেন আবেদন করার আগে, ঠিক আছে। এই হচ্ছে নোটিফিকেশন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এবং এবারেও কোনো যদি কোশ্চেন থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানে আপনারা আমাদের সঙ্গে কথাবার্তা বলতে পারেন এই নোটিফিকেশন ব্যাপারে, ঠিক আছে। তারপর চলুন সেকেন্ড যে নোটিফিকেশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই নিয়ে একটু কথা বলেন। তো এই নোটিফিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন 22/7/2022 তারিখে বেরিয়েছে, এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে। তো এখানে যে সকল পোস্টগুলি আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পোস্টে একটু করে ভ্যাকান্সি রয়েছে। প্রথমে রয়েছে ক্লার্ক কম্পাউন্ডার, এখানে একটি ভ্যাকান্সি রয়েছে, মেল ফিমেল সবাই আবেদন করতে পারবেন। এখানে রেসিডেন্টিয়াল রিক্রুটমেন্ট বলা রয়েছে, হুগলি ডিস্ট্রিক্ট থেকে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 18 থেকে 37 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন, 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন।
অ্যাট লাস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের প্রয়োজন এখানে আবেদন করার জন্য। তারপরে যে পোস্টটি রয়েছে জুনিয়র সোশ্যাল ওয়ার্কার, এখানে একটি ভ্যাকান্সি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, এটি ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্টের জন্য এখানে, এবং 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে টিচার, এখানেও একটি ভ্যাকান্সি রয়েছে, এখানে 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। মাধ্যমিক পাস করে থাকলে এখানেও আবেদন করতে পারবেন। এখানে অ্যাট লাস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিকগনাইজড ইনস্টিটিউট দেখতে পাচ্ছেন। তারপর যে পোস্টটি রয়েছে এখানেও একটি ভ্যাকান্সি রয়েছে, আপনারা চেক আউট করে নেবেন। তারপর রয়েছে মিউজিক টিচার, এখানেও একটি ভ্যাকান্সি রয়েছে, স্যার রয়েছে 12,000 টাকা পার মান্থ, এখানে মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা ইন মিউজিক করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাদেরকে অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করে নিতে হবে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেটি এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন hoogly.nic.in। 25/7/2022 থেকে আপনারা 9/8/2022-এর মধ্যে আবেদন করতে পারবেন এখানে। ঠিক আছে, তো এই হচ্ছে সেকেন্ড নোটিফিকেশন। তো চলুন এখন আমরা চলে যাই থার্ড নোটিফিকেশন যেটি রয়েছে। এই নোটিফিকেশনটি রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট বলা রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল 3টি পোস্ট রয়েছে। 3টি পোস্টে টোটাল, প্রথম যে পোস্ট রয়েছে এখানে একটি ভ্যাকান্সি, তারপরে একটি ভ্যাকান্সি, তারপরে 3টি ভ্যাকান্সি রয়েছে। এখানে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমে যে পোস্টটি রয়েছে সোশ্যাল ওয়ার্কার কাম ইয়ারলি চাইল্ডহুড এডুকেটর, এখানে শুধুমাত্র ফিমেল পাত্রে আবেদন করতে পারবেন। হুগলি ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে। আপনাদের স্যালারি রয়েছে 15,500 টাকা, 400 টাকা পার মান্থ। এখানে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ইন ফিজিওলজি সোশ্যাল ওয়ার্কার, নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেসিক কম্পিউটার অপারেশন, তো এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপর রয়েছে নার্স, এখানে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। হুগলি ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে। 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এখানে, তো এখানে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন বলা রয়েছে, মাধ্যমিক পাস করে থাকতে হবে। তার সঙ্গে যে সকল তথ্যগুলি বলা রয়েছে আপনারা একবার চেক আউট করে নেবেন, এবং তার সঙ্গে আপনাদেরকে নার্সিং কিংবা জিএনএম যে কোনো একটি কোর্স করা থাকতে হবে। তারপর 3 নম্বরের যেটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কেয়ারটেকার, এখানে টোটাল 3টি ভ্যাকান্সি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন। স্যালারি 12,000 টাকা পার মান্থ, এখানে আপনারা মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এখানে এক্সপিরিয়েন্স ইন দা রিলেটিভ ফিল্ড থাকতে হবে আপনাদের। ঠিক আছে, এখানে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আপনার এই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে 25/7/2022 থেকে 9/8/2022-এর মধ্যে, সেটি এখানে বলা রয়েছে। আপনারা চাইলে আর একটু চেক আউট করে নিতে পারেন। নোটিফিকেশনটি ডাউনলোড, নোটিফিকেশনটি আছে সেটিতে চলে যাব। তারপরে নোটিফিকেশন হচ্ছে এইটি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 4টি পোস্ট রয়েছে, বেঞ্চ ক্লার্ক, এল ডিসি কাম টাইপিস্ট, তারপরে ওয়ার্ডারলি এবং নাইট গার্ড, এখানে একটি একটি করে শূন্যপদ রয়েছে। আপনারা মেল ফিমেল সবাই এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য হুগলি ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে দেখতে পাচ্ছেন। বয়স এখানে 21 থেকে 40 বছর প্রত্যেকটিতে, এবং স্যালারি প্রত্যেকটি এখানে দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন। এবং এখানে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন প্রথম যেটি রয়েছে বেঞ্চ ক্লার্ক, এখানে আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। তারপর যেটি রয়েছে ইএলডিসি কাম টাইপিস্ট, এখানে আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ওয়ার্ডারলি, এখানে 8 পাস করে থাকলে আবেদন করতে পারবেন, এবং নাইট গার্ডের জন্য 8 পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবং এখানে আবেদন আপনাদেরকে দেখতে পাচ্ছেন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদের ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে 25/7/2022 থেকে 9/8/2022 আপনারা ডেট পেয়ে যাচ্ছেন এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য। তো চলুন তারপরে সেটি দেখে নিই। তারপরে নোটিফিকেশন হচ্ছে এটি, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটি, দুটি পোস্টে আপনারা এখানে 3টি ভ্যাকান্সি পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, এবং তারপরে রয়েছে হাউস মাদার, এখানে রয়েছে 1টি ভ্যাকান্সি, এখানে রয়েছে টোটাল 2টি ভ্যাকান্সি, এখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবেন। এবং হাউস মাদারের জন্য আপনারা শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। হুগলি ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে, আপনাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকতে হবে। স্যালারি এখানে 15,400 টাকা, এখানে 12,100 টাকা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম যেটি রয়েছে স্টোর কিপার, এখানে আপনাদের গ্র্যাজুয়েশন করে থাকতে হবে ইন কমার্স কিংবা, তারপর রয়েছে নলেজ অফ কম্পিউটার অপারেশন, ঠিক আছে, ইত্যাদি আপনাদের করা থাকতে হবে। সেকেন্ড যেটি রয়েছে হাউস মাদার, এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তার সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এখান থেকে আপনারা চেক আউট করে দিতে পারেন। এখানেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন 25/7/2022 থেকে 9/8/2022 পর্যন্ত। ঠিক আছে, তো বন্ধুরা এই নোটিফিকেশনটি আপনারা একবার চেক আউট করে নেবেন, এবং আপনাদের যদি কারো অনলাইনে অ্যাপ্লিকেশন করতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমরা তাহলে অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তার একটি ভিডিও। তারপরে লাস্টে যেটি রয়েছে এটি আপনাদেরকে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট ফর ব্লক মিউনিসিপ্যালিটি লেভেল, এখানে 7টি শূন্যপদ রয়েছে। আপনারা এখানে কোয়ালিফিকেশন দেখে নিতে পারেন, 1 কন্ট্রাক্ট বেসিক ফ্রম রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ার উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স, এখানে আপনারা ডেট অ্যান্ড টাইম ওয়ার্ক ইন ইন্টারভিউ দেখতে পাচ্ছেন, ডাইরেক্ট ইন্টারভিউ মাধ্যমে আপনাদের নিয়োগ হবে 28 জুলাই 2022। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা একটু নিচের দিকে পেয়ে যাবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন, লাস্টের দিকে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিয়ে আপনারা ফিল আপ করে সেই ইন্টারভিউ। ঠিক আছে,
তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, যেখানে আমরা টোটাল 6টি নোটিফিকেশন নিয়ে আলোচনা করলাম। আপনাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী আপডেটগুলি পেয়ে যাওয়ার জন্য। এবং বন্ধুরা, এই ভিডিওতে আমরা লাইকের টার্গেট রাখছি 100টি লাইক, সেই 100টি লাইক আপনারা কমপ্লিট করে দেবেন। তো দেখা হবে পরবর্তী অন্য আরেকটি সরকারি চাকরির আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।